মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে অনেক ভালো আছি, কিন্তু প্রচন্ড গরমের তাপ বাড়ছে, ওই জন্য আমার এখন বাজে কটা? 8:30। 8:30 স্নান করে পুজো করে রান্না পুরো কমপ্লিট। এখানে করেছি টক ডাল, এই যে টক ডাল বাবনের, এটা ছাড়া বাবন বলছে আমি ভাত খেতে পারছি না। আর এখানে করেছি চিংড়ি পটল, এই যে চিংড়ি পটল, এটা হচ্ছে ওবেলার জন্য করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, চা বসিয়েছি, টিফিন করবো। কালকে পাউরুটি কিনেই নিয়ে এসেছি, কেননা পুরো সেই বানানো টিফিন করা যাচ্ছে না, আর রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না। কখন মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না করে ঘর থেকে, মানে রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। ওই জন্যই সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ করে রান্না বান্না পুরো কমপ্লিট, রান্নাঘর পুরো ঝাঁ চকচকে পরিষ্কার করে নিয়েছি। শুধু ভাতটা চালে, মানে চালটা ভিজিয়ে রেখেছি, ওইটা 12টার সময় করবো। তা চলো এখন টিফিনটা বানাই, মানে পাউরুটি সেকবো আর বাটার দিয়ে খাবো। আর বাবন বাবুন এখনো ওঠেনি, ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম, একসঙ্গেই চা খাবো, কেননা আবার চা টানালে ফ্লাক্স লাগলে বাবন একদম চা খেতে চায় না। সেই জন্যে একটু অপেক্ষা করছিলাম যে বাবন উঠুক, ফ্লাক্সে চা রাখতে হবে। তবে পাউডার সেখে এদিকে চায়ের জল দুধও বসিয়ে দিয়েছি, আবার দেখা হচ্ছে পরে। কথাই বলতে পারছি না, এত প্রচন্ড গরম, সকালে বারবার নুন চিনির জল খাওয়া, আমিও ভুলে গেছিলাম আজকে বাবনের জন্য নুন চিনির জলটা আগে ভিজিয়ে রাখি। চল পরে দেখা যাচ্ছে। বিকালের চা এখন সবাই খাবো, আর মুভিটা দেখছি। বাবন এখনো দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। এই বাবন, এত ঠান্ডা লাগছে তো? ঠান্ডা হয়ে যাবে, বিকালের চা চাটাই খাই। একটু ঠান্ডা ঠান্ডা চা খেতে গরমকালে ভালো লাগে, শীতকালে যেমন গরম গরম চায়ে চুমুক দেওয়া যায়, আর গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা হবে, আর একটু ঠান্ডা হয়ে যাবে যেহেতু এসি ঘরে। চলো সকলেই ঘুমিয়েছে, আমি আজকে একটু ঘুমাইনি। অনেক দিন বিকালে বাইরে বেরোনো হয়নি, আর আজকে মোটামুটি সকলেই বেরিয়ে গেছে। সকলে যেহেতু ঘরে বসে বসে থাকে, মানে বাবন বুবুন ওর বাবা সকলেই ঘরে থাকে, গল্প করতে করতে আর বেরোনো হয় না, আজকে সকলেই বেরিয়ে গেছে। আমারও মনে হলো ঘরে বসে বসে আর এই বিছনায় শুয়ে থেকে থেকে মানে শরীরটা যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তাই একটু আজকে ভাবলাম বাইরের দিকে একটু ঘুরে আসি। আর আমাদের এখানে যে রাস্তাটা তোমাদের তো দেখিয়েছি, বড় রাস্তাটা হয়েছে, ওখানটা বিশাল বড় গেট হয়েছে। এবার আমাদের যে মাঠটায় হাঁটতে যেতাম আগে, সেখানটায় ঈদ মেলা হবে, খুব বড় ঈদ মেলা হবে। তা সবাই বেরিয়ে গেছে বলে আজকে আমার একটু মনে হচ্ছে যে বাইরের দিকে যাই, আর এই গরম গরম করে করে না বাইরে একদম বেরোনো হয় না। সেই দিদিরা এসেছিল, বেরোচ্ছিলাম, তারপর থেকে বেরোনো হয়নি। তা চলো একটু বাইরে ঘুরে আসি, এসে সন্ধ্যে দেবো। আর সন্ধ্যেবেলা কালকে বনু আমাদের বাড়ি খেয়েছে বলে আজকে ওর মা চিকেন টিক্কা কাবাব বানিয়েছে, এটা দিয়ে গেল সন্ধ্যেবেলা। বেশ সেরকম মুখরোচক খাবার, ভালোই লাগবে। আর বাবন বুবুন তো নেই, ওরা আজকে নিমন্ত্রণ বাড়ি যাবে, ওর বাবা আর আমি আছি, আর সেই জন্যে ভালোই হলো দুজনে মিলে খাবো। বনু দিয়ে গেল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হেভি মানে স্মেলটা খুব সুন্দর, খেতেও নিশ্চয় সুস্বাদুই হবে। দাঁড়াও একটুখানি খেয়ে তোমাদের টেস্ট করে বলি। ও বলছে কেমন হবে কে জানে, মানে বনুর মা মাম্পি দারুণ টেস্টি বানিয়েছে, আমি বলেছি আমাকে রেসিপিটা দিবি। চলো আমরা দুজনে মিলে খাই, আবার পরে দেখা হচ্ছে। পাকা অফ করা, গরমে বুঝতে পারছো অবস্থা কাইল হয়ে যাচ্ছে, চলো পরে। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। আর সেদিনের সন্ধ্যের পর থেকে আর ভিডিও কোনো রকম মানে করতেই পারিনি, সেদিনকে সন্ধ্যের পর থেকে ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম। আমার ননদ, যে আমার বড় ননদ, খুবই অসুস্থ ছিল, তা সেদিন রাত্রেই তিনি আমাদের ছেড়ে চলে যায়, সেজন্য কালকেও কোনো ভুল মানে তো একদমই হয়নি, আর আজকে আবার চলে এলাম। ওই জন্য ক্যামেরা অন করে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিও শেষ করতে হবে। আর গরম গরম পড়েছে বলবো না, গরমকালে তো গরম পড়বেই, ওই গরম পড়েছে এটা আমার একদম বলতে ভাল লাগে না। গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তা জানি সকল মানুষের কষ্ট হচ্ছে গরমে, কিছু করার নেই, সব কিছু অ্যাডজাস্ট আর মেনে নিতে হবে। আমরা মেনে নিতে পারি বলেই আমরা ভালো আছি সব কিছুতেই।
তা সেই জন্যই আর গরমের জন্য সেরকম ভাবে কোনো ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছে না, যে কোনো ভিডিও করব। সকাল 6টায় উঠে পড়ছি, 8টা সাড়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে ঘর দরে যে মানে যেটুকু কাজ করার করে আসা, স্নান করে ঘরে ঢুকে পড়ছি। তা সেভাবে কিছু ব্লগ করতেও পারছি না, হয়তো রেগুলার এই গরমে কদিন রেগুলার ব্লগ দিতে পারবোও না। মাঝে সাঝে একটা করে ব্লগ দেবো, সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সেভাবে কথা বলতেও পারছি না, আপনজন হারানো ব্যথা সকলেই বোঝো। তা চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।